হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ মিশালি। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে আমি সব রকমের কন্টেন্ট দিই, মোটামুটি আমি যা যা পারি, আবৃত্তি, আঁকা, মোটামুটি রান্না পারি এখন, তো সব রকমই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর বিউটি টিপসও মাঝে মাঝে দিই। তো আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পটলের তরকারি। তো ফার্স্ট টাইম বলে নিই যে এখানে কী কী নিয়েছি। আমি সবার আগে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটার মধ্যে আছে আদা রসুন বাটা এক চামচ, আর নুন পরিমাণ মতো, চিনি আমি দিয়েছি, যেহেতু আমি চিনি খাই, তো যারা রান্নায় চিনি খাও না তাদের দরকার নেই। আর আমি মোটামুটি এক চামচ চিনি এখানে দিয়েছি, হলুদ এক চামচ, জিরা গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো দেড় চামচ, লঙ্কা গুঁড়ো এক চামচ, আর সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো আমি নিয়েছি এই পেস্টটাকে তৈরি করেছি। আর এখানে আছে হচ্ছে ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। প্রথমে আমি আলু পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একদম সামান্য তেল আমি দিয়ে রান্না করি, যতটা মানে না দিলেই নয়। তো ফার্স্টে আলু পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলটা আমি আলু পটল ভেজে রেখে দিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি আলু পটল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে 5 মিনিট নেড়েচেড়ে নিয়ে এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষে যাওয়ার জন্য, আর হিটটা একটুখানি বাড়িয়ে দিয়েছি আমি আগের থেকে। আচ্ছা, এটা মোটামুটি কষে গেছে, ভালোই মশলাটা কষেছে, এ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মোটামুটি হয়েছে সিদ্ধ, আর একটুখানি জল লাগবে, একটুখানি জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। এই বাটির এক বাটি জল আমি একটু অ্যাড করে দিচ্ছি। মোটামুটি ওই বাটির আমি 2 বাটি জল অ্যাড করেছি এটা সিদ্ধ হওয়ার জন্য, আর যা হিট ছিল সেই হিটেই রেখে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি 15 মিনিট পরে আমি ঢাকাটা নামালাম, এরকম তৈরি হয়েছে। এটা তোমরা চাইলে লাস্টে কেউ ঘি আর গরম মশলা একটু অ্যাড করে নিতে পারো, ঝোল খেতে চাইলে আর একটুখানি জল দিয়ে বাড়িয়ে নিতে পারো। দেখতে এরকম সাদামাটা হয়েছে ঠিকই, কিন্তু খেতে টেস্ট হবে। যেহেতু আমি লঙ্কা গুঁড়োটা খুবই কম দিয়েছি আর তেলটাও দিইনি বলতে গেলে, তাই জন্য কালারটা এরকম হয়েছে, কিন্তু খেতে ভালো হবে আর শরীরের জন্য তো অবশ্যই ভালো, যত কম তেল খাওয়া যায় আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, ভালো লাগলো জানাবে, খারাপ লাগলো জানাবে, সব কমেন্টই আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। সো আজকের মতো টাটা।